রুটি যদি বেঁচে যায় তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো, কারণ এই রেসিপিটা ভীষণ মজার খেতে, ছোটোখাটো খিদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এটা, আর খুব কম টাইমে এটা তৈরিও হয়ে যায়। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড রেসিপিটা জানার জন্য ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। এখানে তিনটে স্লাইস পেঁয়াজের নিয়েছি, এরকম রিং স্লাইস করে সবগুলোকে কেটে নিয়েছি, আর চারটে স্লাইস শসা, আর একদম সরু সরু লম্বা করে পনিরগুলোকে কেটে নিয়েছি, যাতে যখন আমরা খাবো সেই বাইট নেওয়ার সময় পনিরগুলো পড়ে না যায়। তো রুটিটাকে নাইফ দিয়ে এইভাবে কেটে নিচ্ছি যাতে ট্রায়াঙ্গেল একটা শেপ আসে। তো কাটার পরে আমি একবার দেখে নিচ্ছি যে আর কাটতে হবে কি না। তো এখন সব জিনিসগুলো এর সাথে অ্যাসেম্বল করে নেব। এখানে আমি পিৎজা সস নিয়েছি, যদি তোমাদের কাছে পিৎজা সস না থাকে তাহলে টমেটো কেচাপ দিয়েও কিন্তু এটা করতে পারো। একদম অল্প একটু পিৎজা সস এই রুটির মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে সসটাকে এইভাবে পুরো ভালো করে স্প্রেড করে নেব। তারপর স্লাইস করে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে নেব। এখন আরেকটা পার্টে একটু টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি। খুব বেশি সসের কিন্তু প্রয়োজন নেই, অল্প সস দিলেই কিন্তু এটা খেতে ভীষণ মজার লাগে। তো টমেটো সসটাকেও এইভাবে স্প্রেড করে নিয়েছি, আর স্পুনে যে এক্সেস ছিল সেটাও পনিরের ওপরে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন যে পেঁয়াজের স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেই তিনটে স্লাইসই এইভাবে দিয়ে নিচ্ছি, অ্যান্ড শসার স্লাইসগুলোও দিয়ে নিচ্ছি এক এক করে। এবার ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে নেব। যদি বাচ্চারা এটা খায় তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারো, আর যেহেতু ফ্লেভারের জন্য অরিগ্যানো অ্যাড করছি তো তার জন্য এখানে কোনো সল্ট ইউজ করিনি আমি, কারণ সসের মধ্যেও অনেক সল্ট থাকে। তো এখন এটাকে রোল করার পালা। তো রোল করার সময় পনিরগুলো এইভাবে স্লিপ করে পড়ে যাচ্ছিলো, সেই জন্য সেকেন্ড যে টমেটো কেচাপের লেয়ারটা ছিল তার উপরে পনিরগুলোকে বসিয়ে এইভাবে ফোল্ড করে নিয়েছি। তারপর এটাকে শ্যালো ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত আউট লেয়ারটা একদম ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি না হয়ে যাচ্ছে। তো তারপর দিস ইজ দ্য ফাইনাল লুক। খুবই মজার খেতে, খুবই। তো দেখেই বুঝতে পারছো যে কতটা ডিলিশিয়াস। তো ফার্স্ট বাইট নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা কীরকম লাগছে। তো আউট লেয়ারটা যেরকম ক্রিস্পি ভেতরটা কিন্তু সেরকমই সফট, অ্যান্ড খুবই মজার খেতে। আমি বারবার বলছি খুবই মজার খেতে, একবার অন্তত বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো, আরও কী কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।